বলে দিচ্ছি, অনেকেই হয়তো ভাবছো যে এগুলো কি, অনেকেই আমরা চিনি আবার অনেকেই আমরা চিনি না। আর যারা চিনি না আমরা তাদের জন্য বলে দিচ্ছি, এগুলো হলো মাশরুম, যেটা আমাদের জমিনে এবার প্রচুর হয়েছে, কারণ এখানে ধানের জমি ছিল, তো ধানগুলো তুলে নেওয়ার পরই এগুলো তো হয়, তো এবার প্রচুর হয়েছে। আর এগুলো আমি তুলছি আমার এক কলিগের জন্য, ওর জন্য নিয়ে যাব, ও খুব ভালো খায়। তো যারা আমরা চিনি না তাদের জন্য বলে দিচ্ছি যে এটা হলো মাশরুম, মানে মাশরুম অনেক প্রকারের হতে পারে। তোমরা দেখে বলতে পারো যে মাশরুম তো এরকম হয় না, কিন্তু মাশরুম বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন শেপের হয়। তো এগুলো হলো এক ধরনের মাশরুম। তো এগুলোর আমি একদম পার্টিকুলারলি নাম ধরে আমি বলতে পারছি না যে এগুলো কোন প্রকারের মাশরুম, তবে হ্যাঁ এগুলোই মাশরুম। আর সকাল সকালই আমি এগুলো তুলে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠেই আমি একটু পুকুর পাড়ের দিকে হাঁটতে চলে এসেছিলাম, আর দেখি এখানে প্রচুর মাশরুম হয়ে আছে, তো ভাবলাম যে সকাল সকাল এগুলো তুলে নিই। গুড মর্নিং, ওয়েলকাম টু দি রূপকথার ঘর। তো আজকে সকাল সকাল ব্লগটা আমি ওকে নিয়ে স্টার্ট করছি। এক্ষুনি এসেছি জাস্ট মাসির বাড়িতে, মানে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা করেই চলে এসেছি, কারণ এগুলো চলে যাবে, আমি আজকে বিকেলেই চলে যাবো আগরতলায়। ওই জন্য গুড মর্নিং বলো। গুড মর্নিং, চকলেট সরাও মুখে। গুড মর্নিং বলো। গুড মর্নিং, এখানে দেখে, এখানে দেখে, এখানে চকলেটটা পড়ে গেছে, তাকিয়ে আছে। আচ্ছা আমি তুলে দেবো, আগে গুড মর্নিং বলো। গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথার ঘর। দাঁড়াও, ওকে চকলেটটা তুলে দিই, তারপর কথা হচ্ছে। মাসির বাড়ি থেকে আসার পরই দেরি না করে পায়েসটা করে নিচ্ছি, আইমিন মাই আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হবে, কারণ আমি তো সবসময় আর করি না। তো চলো এবার পায়েসটা করে নেওয়া যাক। কালকে বলেছিলাম যে আজকে একটু পুজো দেব, আর বাগান থেকেও ফল তুলে নিয়েছিলাম কালকে আজকে পুজোর জন্য। তো পায়েস আর একটু দু তিন রকমের ফল দিয়ে আজকে পুজোটা দেব। তো চলো এখন পায়েসটা তাড়াতাড়ি এখানে হয়ে যাক, আর আমাকে স্নানেও যেতে হবে। পায়েসটা বসিয়ে আমি স্নানে যাচ্ছি, এসে পায়েসটাকে নামিয়ে তারপর আমি পুজোটা কমপ্লিট করব। পায়েসটা অলমোস্ট হয়ে গেছে, হয়েই গেছে, আর আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজোর জন্য। আর একটা থালা বার করে ঠাকুরের থালাটার মধ্যে আমি পায়েসটা বেড়ে নিচ্ছি প্রসাদে দেব বলে। তো চলো বেশি বকবক না করে আগে পুজোটাকে কমপ্লিট করি তাড়াতাড়ি। Thank you.
এই আমসত্যটা ইস, দেখো রোদের পরিমাণে আমি ভিডিওর দিকে তাকাবো সেটাই সম্ভব হচ্ছে না। এই আমসত্যটা আমি প্রত্যেকবার যখন মানে আমের সিজনটা আসে আমি ফুল দিকে আগেই ফোন করে বলে রাখি যে তুমি কিন্তু আমার জন্য এটা তৈরি করে রাখবা। আর এটা আমি শুধু ফুলদির হাতে খেতেই পছন্দ করি, এটার মধ্যে একদম মিষ্টি নেই, মানে আমি ঠিক যেরকমটা খেতে পছন্দ করি সেরকমটা। আর কেনা আমসত্য আমার একদমই ভালো লাগে না, আমি জানি না কার কাছে কেমন লাগে। আর আমের সিজন আসার আগেই না, মানে যখন তো বলি ঠিক আছে কিন্তু বলার আগেই ফুল দিয়ে আমাকে পাঠিয়ে দেয় এই আমসত্যটা। আর আমের পুরোটা সিজন আমি এটা অল্প অল্প করে খেতেই থাকি, আমার এত ভালো লাগে এটা। চলো আজকে দুপুরের মেনুতে কী কী আছে তোমাদেরকে একবার বলে দিই। এখানে আছে চুনো মাছের ঝোল, যেটা আমার আর মার খুবই প্রিয়। আর এখানে আছে কুমড়োর ডুগু দিয়ে মাছের মাথা দিয়ে করানো একটা সবজি। আর এখানে আছে কাঁঠালের বিচি দিয়ে আর কচুরলতি দিয়ে, যেটা আমার খুবই প্রিয়। আর এখানে আছে ডাল, মানে টক ডাল আম দিয়ে করা। আমার আর মার মানে এই গরমের মধ্যে টক ডালটা খেতে খুবই ভালো লাগে, ওই জন্য আজকে টমেটোর ডাল না করে, সবসময় টমেটোর ডালই হয় তো আজকে টক ডালটা করা হয়েছে। তো এই হলো আজকের মেনু। এত হাওয়া দিচ্ছে বাইরে, মানে কি বলবো, হাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো এখন রেডি হয়ে গেছি, স্নান করে খেয়ে দিয়ে সব কাজ শেষ করে এখন রেডি হয়ে গেছি আগরতলার জন্য, কারণ বেশি দেরি করব না। বাবাও ডিউটিতে যাবে, বাবার সঙ্গে একসঙ্গেই বেরিয়ে পড়বো, না হলে ভাইকে আবার বলতে হবে যে আমাকে দিয়ে আয়। তো যাই হোক, সন্ধ্যার সময় গিয়ে কাজও আছে, এখন গিয়েও একটা কাজ আছে, তো সেগুলো আগে কমপ্লিট করতে হবে। তো চলো এবার তাড়াতাড়ি বেরোনো যাক। ঘরে ঢুকেছি, আর দুদিন তো ঘরটা বন্ধ ছিল, মানে আমি কোনো গোজ গাজ করে যাইনি, মানে উইদাউট এনি প্ল্যানে আমি চলে গেছিলাম বাড়িতে। আর বেসিনের মতো এক দুটো বাসন ছিল, তো আগে চেঞ্জ করে নিজে ফ্রেশ হওয়ার আগে আমি বেসিন থেকে বাসনগুলো তুলে নিলাম পরিষ্কার করে, তারপর রান্নাঘরটাকে আগে পরিষ্কার করেছি। আর যেগুলো সবজি ঘরের মধ্যে ছিল, সব কিছু কিছু সবজি আছে যেগুলো দেখবে, যেমন ধরো মরিচ কিংবা বরবটি কিংবা বেগুন, বেশি দিন ঘরের মধ্যে থাকে না, তো আমি দুদিন ছিলাম না, ওগুলো একটু একটু নষ্ট ভাব ধরে এসেছিলো সবজিগুলোর মধ্যে, তো ওগুলো আগে ফেলে দিয়েছি, ডাস্টবিনটা পরিষ্কার করেছি, তারপর নিজে ফ্রেশ হয়েছি, ঘরটাকেও রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করেছি। আমি ভাবতে পারিনি যে দুদিন পরে এসেই রান্নাঘরটাকে আমার পরিষ্কার করতে হবে। আর এখানে না আরশোলারও কিছু উপদ্রব আছে, যেটা আমার কাছে খুবই জঘন্য লাগে, তাই সব সময় আমি চেষ্টা করি ক্লিন রাখার, যাতে কোনো ময়লা না জমে। তো আগেই ক্লিন করেছি, তারপর নিজে ফ্রেশ হয়েছি, তারপর একটু বসেছি। তো এখন আবার কাজ আছে, বেরোতে হবে, একটু বেরোতে হবে। আর রাতের ডিনার জানি না কী করবো, মাও সবজি দিয়ে দিয়েছে, আবার বাইরেও খেতে পারি, তবে বাইরে আজকে খাবার একদমই ইচ্ছে নেই, কারণ দুদিন বাড়িতে থেকে একটু
রিচি খেয়েছি, তো আজকে বাইরে তো খাওয়ার ইচ্ছে নেই। তো তারপরও আমি আর ভাই তো বেরোচ্ছি, তো ভাই যদি বলে যে ও বাইরে খাবে, ওর সঙ্গে যদি কিছু একটা খাই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে বাইরে খাওয়ার কোনো প্ল্যানই নেই। তো এখন একটু বেরোবো, বেশি লেট না করে। তো চলো এখন। আমি বেরোনোর জন্য একদমই রেডি হয়ে গেছি, আর বাইরে না প্রচণ্ড হাওয়া বইছে, প্রচণ্ড হাওয়া বইছে, মনে হচ্ছে যে ঝড় তুফান আজকে আসবেই। মানে ঝড় তুফান তো অলরেডি বইছে, বৃষ্টিটার বাকি আছে, তো সেটাও চলেই আসবে মনে তো হচ্ছে। তো যাই হোক, ব্যাগে ছাতা নিয়ে নিয়েছি, আর কাজ থাকলে তো কিছু করার নেই, যেতেই হবে যতই ঝড় তুফান হোক। তো এখন দেরি না করে বেরোচ্ছি, নাহলে যদি একবার বৃষ্টিটা নেমে পড়ে আমি আরও লেট হয়ে যাব। তো চলো এখন বেরোনো যাক। জাস্ট ঘরে ঢুকলাম, মানে ঘড়িতে 10:05 বাকি আসছে, জাস্ট ঘরে ঢুকলাম। আর বাইরে এখনও প্রচণ্ড ঝড় বইছে, মনে হয় রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি আসবে বলাতে, কিন্তু আজকাল যতই ঝড় হোক না কেন বৃষ্টি কিছুতেই হচ্ছে না, তো কিছুই বলা যাচ্ছে না। যাওয়ার সময় বলছিলাম যে ঝড় আসছে, বৃষ্টি মনে হয় আসবে, কিন্তু আসেনি, এক দুফুটো হয়ে তারপর আবার বন্ধ। তো এখনও ঘরে ফিরছিলাম আর প্রচণ্ড বাইরে বাতাস, তো মনে হয় রাতে আসবে, আই ডোন্ট নো, আই এম নট শিওর। তো যাই হোক, বৃষ্টি বৃষ্টির জায়গায় আমি আমার জায়গায়, যাই হোক না কেন। তো যাওয়ার সময় তো রান্না করে যাইনি, মানে সবজিটা করা আছে, বাট ভাতটা আমাকে করতে হবে। তো এখন গিয়ে ভাতটা করব, আর 10:00, মানে শরীরের মধ্যে আর এনার্জি নেই যে আমি ব্লগ করব, কিংবা আরও কিছু কাজ আছে যেগুলো করার আছে সেগুলো করব, একদমই এনার্জি নেই। তো যাই গিয়ে ভাতটা করি, মানে ভাত করতেও যেটুকুনি সময় লাগে, ওয়েট করতে হয় সেটুকুনি সময় ওয়েট করারও এনার্জি নেই আমার কাছে। তবে যাই হোক, একা থাকলে যেটা হয় সবটাই নিজেই করতে হয়। তো এখন যাব গিয়ে ভাতটা বসাবো, তারপর ফ্রেশ হব, তারপর খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ব, আর কাল থেকে তো আবার অফিস। তো যাই হোক, তো এখন আর আপাতত আমি ব্লগটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। তো কালকে ফিরে আসবো উইথ আ নতুন দিন অ্যান্ড উইথ আ নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। টাটা।